প্রতিবেশী গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ অভিযুক্ত যুবকের বাড়ি বনগা বাগান গ্রাম এলাকায় প্রতিবেশী গৃহবধূকে উত্তক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম সুমন সরকার বাড়ি বনগা থানার বাগান গ্রাম এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতর প্রতিবেশী গৃহবধূর স্বামী বাইরে কাজ করেন ধৃত মাঝে মধ্যেই তাকে উত্তক্ত করত সম্প্রতি কুপ্রস্তাবও দেয় ধৃতের প্রস্তাবে সাড়া না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূকে একা পেয়ে কটুক্তি করে গৃহবধূ থানায় অভিযোগ করলে সুমন সরকারকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বনগাঁ